আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আইডি কার্ড উভয় পেজ একই সাথে ফটোকপি করা যায়। এখানে দুটা জিনিস আছে, যেটা একটা আমরা অনেক সময় দেখে থাকি যে একসাথে করতে গেলে অনেক সময় এক সাইড হয়ে যায়। তো এটা প্রথমত এখানে যেটা নির্দেশ করা হয় সেটাতে করলে এক সাইড হয়ে যায়। যেমন এই যে এখানে আছে, এই অনুযায়ী দিলে আপনার এক সাইডে হয়ে যাবে। যেমন আমি একটি দেখাচ্ছি, এই যে দেখেনি, এটা এক সাইড হয়ে গেছে এটা এই সিস্টেমে দেওয়ার কারণে। তো এটা যাতে মিডলে আসে কীভাবে সেটাই দেখাবো, চলুন দেখে নিই। তো এখানে যা আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এটাকে রাখার ক্ষেত্রে একটু ভিন্ন, যেমন ওই সময় এখানে দোনোটা এখানে দিতাম, এ ফুটু ফুট একসাথেই দিতাম। যেমন এখানে দিতে হইতো, এখন আমরা এখানে না দিয়ে এই ফ্রন্ট ফেট যখন দেব তখন একটু মিডল দেবো। A4-এর সাইজ এখান থেকে এখানে, তো আমরা এই এর মিডলে দেব সাইজ, এই সাইজটা একটু মানে উপরে দিয়ে ফাঁকা রেখা যাতে মাঝামাঝি জায়গাটা আসে, এই কারণে। এবার এখানে এটা থাকলো, দিয়ে দিলাম, পাতা চলে গেছে, পাট দিলাম। এই যে ফ্রন্ট ফেজ স্ক্যান করলাম, স্ক্যান স্টার্টে দিলাম, এই যে স্টার্টে দিলাম, স্ক্যান হচ্ছে। এই সেট ব্যাক অফ আইডি কার্ড, তো আমরা ব্যাক সাইড দেবো। এই যে ব্যাক সাইডটা দিতে, ব্যাক সাইডটা দিচ্ছি, এই যে সতর্কতার সাথে যাতে আপনার বরাবর হয় সেজন্য একটু ধরে দেবেন, এই যে হাতের একটু সেন্টার রাখবেন, তারপরে দিবেন। তার আপনি কিন্তু এটা নিচে না দিয়ে এটা বরাবর এই উপর দিকে দিয়ে দিবেন, ব্যাস উপরে লাগিয়ে দেবেন, ব্যাস হয়ে গেছে। এবার ব্যাক দিচ্ছি, এই যে স্টার্ট দিয়ে দিলাম। এখন কিন্তু কপি হচ্ছে, একসাথে বেরিয়ে যাবে, মিডলে হবে, বেরিয়ে আসছে। এই যে দেখেন আইডি কার্ডটা একেবারে মাঝামাঝি আসছে, এটাতে কোনো ইয়ে হয় নাই। তো এইভাবে করলে, এই পদ্ধতিতে করলে আপনারা আইডি কার্ডটি মাঝামাঝি করতে পারবেন, সেখানে আপনাদের কোনো ইয়ে হবে না একসাথে। তো এই ক্ষেত্রে আপনাদের আবার বলে দিচ্ছি, যখন ফ্রন্ট ফেজটা দিবেন তখন একটু এদিকে দিবেন, সরে দিবেন, আর যখন পিছন সাইডটা দেবেন তখন একটু সামনে আগে দিবেন, তাইলে আপনার ইয়েটা হবে, মাঝামাঝি আসবে।